BPL এর এবারে আসর সামনে রেখে মিরপুরে ইচ্ছুক অনুশীলন করছেন ক্রিকেটাররা। সেখানে আছেন রিপোর্টার মাহবুব রিমন, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দেশের ক্রিকেটের আজকের টক অব দ্য টাউন কিন্তু নাজমুল হাসান পাপন, অর্থাৎ বিসিবির সভাপতি। শেষ পর্যন্ত কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পান সেটা নিয়ে কিন্তু অনেক আলোচনা, জল্পনা কল্পনা, গুঞ্জন, ডানা মিলছে। তবে সেসব ছাপিয়ে যদি মিরপুরের হোম অফ ক্রিকেটের কথা বলি, জানেন যে 19 তারিখ থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল মাঠে গড়াচ্ছে। দলগুলো কিন্তু গেল তিন দিন ধরে এই ঐচ্ছিক অনুশীলন করছে, পুনরুদমে বিদেশি ক্রিকেটার আসার পরে তার অনুশীলন শুরু করবে। তবে এর ফাঁকে দেশীয় ক্রিকেটারদেরকে নিয়ে যে অনুশীলন, সে অনুশীলন কিন্তু দলগুলো করছে। তবে একটা বিষয়, এবার যে বিপিএলে 7 ফ্রাঞ্চাইজি রয়েছে, তার মধ্যে 5টা ফ্রাঞ্চাইজি কিন্তু নিজেদের মাঠ কেউ কেউ কিংবা ভাড়া মাঠে অনুশীলন করছে। অর্থাৎ খুলনার যদি কথা বলি, তারা বিকেএসপিতে অনুশীলন করবে, চট্টগ্রাম তারা পিকেএসপিতে অনুশীলন করবে, কুমিল্লা ভিক্টোরিয়ান্স মাস্কোতে অনুশীলন করবে, এছাড়া রংপুরের তো নিজস্ব একাডেমি রয়েছে। দুটো ফ্র্যাঞ্চাইজি অর্থাৎ ঢাকা এবং বরিশাল তারা কিনা মিরপুরের যে একাডেমি মাঠ রয়েছে সেই একাডেমি মাঠে কিন্তু অনুশীলন করবে। তারই ধারাবাহিকতায় গেল দুই দিনের ধারাবাহিকতায় আজও কিন্তু ফরচুন বরিশাল তারা কিন্তু অনুশীলন করেছে। তবে গত দুই দিন যেমন আমরা তাদের মূল তারকা সব ক্রিকেটারকে দেখেছিলাম দেশিদের, তবে আজ কিন্তু তেমনটা না, একটু ব্যতিক্রম ছিল। শুধুমাত্র মুশফিকুর রহিমকে আমরা দেখেছি সকালবেলা, তিনি যে ইনডোর রয়েছে সেই ইনডোরে তিনি দীর্ঘ সময় ব্যাটিং করেছেন। এর বাইরে বরিশালের কামরুল ইসলাম রাব্বিকে আমরা দেখেছি, পেসার তিনিও দীর্ঘ সময় বোলিং করেছেন, এছাড়া এনামুল হক বিজয়কে আমরা দেখেছি, যদিও তিনি এবার বরিশালের হয়ে খেলছেন না। তবে সেই ইনডোর ছাপিয়ে যদি একাডেমি মাঠের কথা বলি, তবে কিন্তু স্বস্তির একটা খবর আছে এবং সেই স্বস্তির নাম বোধ হয় এবাদত হোসেন, টাইগার পেসার। জানেন যে গেল বছর আফগানিস্তানের বিপক্ষে যে সিরিজ, সেই সিরিজ চলাকালীন কিন্তু তিনি পায়ের ইঞ্জুরিতে সেই সিরিজ থেকে ছিটকে যান, পরবর্তীতে বিশ্বকাপ থেকে ছিটকে যান। এবং বোর্ড শুট অর্থাৎ বিসিবি সূত্রে একাধিকবার কিন্তু বলা হয়েছে যে চলতি বছরের আগস্টের আগে, অর্থাৎ টি টোয়েন্টি বিশ্বকাপ তো তিনি মিস করছেনই, সঙ্গে জিম্বাবুয়ে এবং শ্রীলঙ্কা সেই যেই সিরিজগুলো রয়েছে সেই সিরিজও কিন্তু এবাদতকে পাওয়া যাবে না। তবে সেই এবাদত তার রিহ্যাব প্রক্রিয়ার অংশ হিসেবে আজ কিন্তু মিরপুরের যে ইনডোর রয়েছে, মিরপুরের যে একাডেমি মাঠ রয়েছে, সেখানে কিন্তু বোলিংয়ের শ্যাডো করেছেন এবং তিন চারটা বল কিন্তু তিনি বোলিং করেছেন। এর বাইরে খালেদের কথা বলা যায়, জানেন যে দুদিন আগে কিন্তু তিনি বিয়ে করেছেন, সেই মেহেদি নিয়েই কিন্তু তাকে, হাতে মেহেদি নিয়েও কিন্তু তাকে আমরা অনুশীলন করতে দেখেছি। তো এই ছিল আমার কাছে মিরপুর হোম অফ ক্রিকেট থেকে ফ্র্যাঞ্চাইজিগুলোর অনুশীলনের সবশেষ আপডেট। মিরপুর থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার মাহবুব রিমন।